ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের গরিব সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য বড় সুখবর। আপনারা জানেন জব কার্ড থাকলে একটা সুবিধা পাওয়া যায় যাদের মাটির বাড়ি আছে বাড়ি করার জন্য। তা যারা বাড়ির জন্য আবেদন করেছেন বা করবেন ভাবছেন তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নতুন লিস্ট দিয়ে দিয়েছে, বড় সুখবর দিয়ে দিয়েছে, এবার প্রত্যেককে পাবেন বাড়ি, প্রত্যেককে পাবেন বাড়ি। অলরেডি লিস্ট জারি করে দিয়েছে আপনাদেরকে একদম টাটকা নতুন। 15 জুলাই 2021 নতুন লিস্ট কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। কোনো সাইবার ক্যাফে যেতে হবে না, প্রত্যেকে এই সাধারণ কাজটার জন্য যান, 50 টাকা করে তারা নিয়ে নেয়, আপনাদেরকে কিচ্ছু 50 টাকা দিতে হবে না। এই ভিডিওটি দেখার পর নিজেই শিখে নেবেন আপনাদের জব কার্ডের লিস্ট এবং নতুন ঘরের লিস্ট, নতুন যারা জব কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন পাচ্ছেন কি পাচ্ছেন না, কার্ডের কী পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। নিজের হাতের মোবাইল দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি এই পেজটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন, সরাসরি ওপেন করে নেবেন এবং এখান থেকে প্রথমে পাবেন স্টেট, আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে পাবেন স্টেট, এখানে একটা ছোট্ট ড্রপ ডাউন পাবেন, এই ড্রপ ডাউন থেকে ক্লিক করে আপনার স্টেট চুজ করবেন। তারপর ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন থেকে বেছে নেবেন আপনার ডিস্ট্রিক্ট, একইভাবে ব্লক বেছে নেবেন, পঞ্চায়েত বেছে নেবেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সর্বপ্রথম স্টেটে ক্লিক করবেন, এখান থেকে স্টেট আপনি বাছাই করবেন আপনার যেটা স্টেট আছে। তারপরে আপনি ডিস্ট্রিক্ট বাছাই করবেন, এখান থেকে আপনার যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা বাছাই করবেন। তারপর আপনি ব্লক বাছাই করবেন, ব্লক যেটা আছে আপনার আলিপুরদুয়ার 1 সাপোজ, আমি একটা ডেমো দেখাচ্ছি। তারপরে যেটা পঞ্চায়েত আছে আপনি সেই পঞ্চায়েতটা বাছাই করবেন। দেন আপনার ল্যাঙ্গুয়েজ কি, লোকাল ল্যাঙ্গুয়েজ না ইংরাজি, কোনটা বেশি পছন্দ করছেন সেটা। আমি লোকাল ল্যাঙ্গুয়েজের থেকে ইংরাজিটা বেশি পছন্দ করছি, তো লোকাল ল্যাঙ্গুয়েজ করার দরকার নেই, এখানে ইংলিশ করা দরকার হইল। ওকে, দেন অর্ডার বাই, অর্ডার বাই আপনি এখানে করে দেবেন যে নেম অফ দ্য হেড ওয়াইজ না ভিলেজ ওয়াইজ, গ্রাম অনুযায়ী দেখতে চাইছেন নাকি নেম অফ দ্য হেড মানে নেম অফ হেড ওয়াইজ সেটা আপনি দেখতে চাইছেন, বাড়ির মুখ্য হিসেবে। তো ভিলেজ ওয়াইজ আছে বেটার, ঠিক আছে থাক, অসুবিধে কিছু নেই। তারপরে একটা সিঙ্গেল পেজে 45টা দেখবেন না কটা দেখবেন সেটাও এখানে বলে দেওয়া আছে, একটা সিঙ্গেল পেজে চাইলে আপনি 35টাও দেখতে পারেন। দিয়ে আপনার সবশেষে সাবমিটের বাটনে ক্লিক করতে হবে, যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার সামনে টোটাল আমরা যেটা 30 সিলেক্ট করলাম 30টার লিস্ট কিন্তু বেরিয়ে আসবে। আপনাদেরকে এখানে টোটাল অ্যাকাউন্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন, কার কার বই নতুন করে তৈরি হয়েছে, কতগুলো বই আছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার, সেই গ্রাম এলাকার, এটা হচ্ছে ভিলেজ ওয়াইজ বেরিয়ে আছে আপনার ওই ব্লকের আন্ডারে। দেখুন আমরা যেটা সিলেক্ট করেছি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, আলিপুরদুয়ারের আন্ডারে, আলিপুরদুয়ার 1 ব্লকের আন্ডারে, গ্রাম পঞ্চায়েত এইটার আন্ডারে, প্রত্যেকটা ভিলেজের ভিলেজ ওয়াইজ কতগুলো করে কার্ড আছে, কার কার কার্ড আছে, কী নাম আছে, হ্যানা ত্যানা করে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন। এইখানে যদি আপনি আপনার নাম খুঁজে না পান আপনার গ্রামের ক্ষেত্রে, তাহলে যে আপনি বুঝে যাবেন যে আমার এখনও কার্ড তৈরি হয়নি, তাহলে আমাকে পঞ্চায়েত অফিসে একবার যোগাযোগ করতে হবে। তা এখান থেকে যদি আপনি দেখেন যে প্রচুর বড় লিস্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এখানে উপরের দিকে যাবেন থ্রি ডট অপশানে, এইখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, করে আপনি এখানে ফাইন্ড ইন পেজ বলে একটা অপশান, যখনই আপনি ফাইন্ড ইন পেজে ক্লিক করলেন আপনার সামনে এরকম একটা অপশান এলো এবং এখানে এসে আপনার নামের বানানটা লিখতে থাকুন। সাপোজ আপনার নাম হচ্ছে হৃষিকেশ, আপনি এখানে লিখবেন HRI, দেখুন হৃষিকেশ রয় আপনার নাম যেটা সেটা সবার সামনে চলে আসবে। এইভাবে আপনি চেক করে নিতে পারবেন, এই হলো প্রথম ধাপ। জব কার্ডের জন্য যারা যারা আবেদন করেছেন তাদেরকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আপনাদেরকে দেখাবো জব কার্ড অনুযায়ী বাড়ি কারা কারা পেলেন তাদের লিস্ট কীভাবে দেখবেন। এটা দেখার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশানে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসবেন দেখতে পাবেন এখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে, সিকিউরিটি ক্যাপচা, এই ক্যাপচাটা এখানে সলভ করতে হবে কী বলা আছে, এই ক্যাপচাটা যেটা সঠিক করতে হবে সেটা এখানে বসে আপনি ভেরিফাই করে ক্লিক করবেন। এখানে 39-8 এটা হবে 31, আমরা সলভ করি ক্যাপচাটাকে, 31 লিখলাম, দেন ভেরিফাই করে ক্লিক করবেন অথবা নেক্সটে ক্লিক করবেন। সরি এখানে 13 হয়ে গেছে, ফাইল ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট ফর সাম টাইমস এরকম দেখাবে, তো আপনাকে আবার প্রথম থেকে করতে হবে যদি আপনি ভুল করে ফেলেন। তো আপনি ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে আপনি ভেরিফাই কোডে ক্লিক করবেন, যখনই ভেরিফাই কোডে ক্লিক করবেন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। এখান থেকে আপনার ফিনান্সিয়াল ইয়ারটা আপনি চুজ করবেন যেটা দেখতে চাইছেন, 2021 সেটাই সব থেকে লেটেস্ট সেটাই করতে চাইলাম, এবং স্টেট নেমটা আপনি এখান থেকে বাছাই করে নেবেন, আমাদের স্টেট হচ্ছে WB। দেন আপনাকে যেটা করতে হবে
দেখুন এখানে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু চলে আসবে। দেখুন প্রচুর এখানে হাজারো ডিটেলস আছে, হাজারো হাজারো হাজারো, আপনার যেটা দরকার সেটাকে আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা কথা বলছি জব কার্ড অনুযায়ী বাড়ি। তো জব কার্ড অনুযায়ী বাড়ি দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, দেখুন জব কার্ড রিলেটেড রিপোর্টসের নিচে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হাউসহোল্ড আর ওয়ার্কার্স। তো এটার উপর আপনি ক্লিক করুন। যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে। এবার এখান থেকে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এখানে কিন্তু অপশান দেওয়া আছে। আপনি যে ডিস্ট্রিক্টের জন্য দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টে আপনি ক্লিক করবেন, যেটা আপনার ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের নামের উপর ক্লিক করবেন। দেখুন আমাদের স্টেটে যে কটা ডিস্ট্রিক্ট ছিল তার সম্পূর্ণ ডিটেলস এখানে আছে। তার মধ্যে থেকে আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টটাকে বাছাই করে তার নামের উপর ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখবেন একটু সময় নেবে এবং নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার ডিস্ট্রিক্ট সংক্রান্ত অল ডিটেলস কিন্তু চলে আসবে। দেখুন এই ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লকস এখানে কিন্তু চলে আসছে, আপনি এখানে চেক করতে পারেন প্রত্যেকটা ব্লকস এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনার ব্লকটাকেও আপনাকে চুজ করতে হবে, যেটা আপনার ব্লক সেটা নামের উপর আপনি ক্লিক করবেন। সেই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। দেখুন সেই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে, কারা কারা ঘর পেয়েছে না পেয়েছে সমস্ত ডিটেলস চলে আসছে। তো এখান থেকে আপনি একটা কাজ করবেন, এখানে দেখুন অল যতগুলো আছে না এই পঞ্চায়েতের আন্ডারে বাড়ি সবগুলোর কথা বলা আছে। একটা আছে আইপিপিই, একটা আছে এনআরএলএম, একটা আছে অল, একটা আছে জব কার্ড ইস্যুড। জব কার্ডের মাধ্যমে যাদের বাড়ি আসছে তাদেরটা দেখার জন্য আমরা এই জব কার্ড ইস্যুড এখানে ক্লিক করে নেব। যখনই জব কার্ড ইস্যুডে ক্লিক করব দেখবেন নতুন পেজ ওপেন হবে এবং এখান থেকে জব কার্ডের মাধ্যমে যাদের ঘর বাড়িগুলো এসেছে কমপ্লিট ডিটেলস কিন্তু এখানে কিন্তু সামনে চলে আসবে। এবং একটু সময় লাগবে কারণ এত বড় একটা লিস্ট তারা এত সময়ের কম সময়ের মধ্যে দেখাচ্ছে। তো জব কার্ড অনুযায়ী এখানে কিন্তু লিস্ট চলে এসেছে এবং এখান থেকে আপনি আপনার নাম ধাম যাবতীয় ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। কোন পঞ্চায়েত কী না হেনা তেনা কী আছে না আছে এখানে যাবতীয় ডিটেলস কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। আমরা বেশি সময় নষ্ট করব না কারণ আপনাদেরকে এখান থেকেই দেখে নিতে হবে। নাম্বার অফ জব কার্ড অ্যাপ্লাইড ফর ইস্যুড, এসসি নাকি এসটি, রেজিস্টার্ড ওয়ার্কার, হোম জব কার্ড ইস্যুড, টোটাল ওয়ার্কার কত, ওমেন কত, হ্যাঁ নাম্বার অফ অ্যাক্টিভ জব কার্ডস, অ্যাক্টিভ ওয়ার্কার্স, এসসি এসটি আদার, টোটাল ওয়ার্কার, ওমেন্স, যাবতীয় ডিটেলস কিন্তু এখানে আপনারা পাবেন এবং এই অনুযায়ী আপনাদেরকে কিন্তু চেক করে নিতে হবে। আশা করছি বন্ধুরা ভিডিওতে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরের আপডেট অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।